শনিবার তেলিয়ামুড়ার চাকমা ঘাটে শুরু হয় ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা। এই মেলাকে কেন্দ্র করে মেলা প্রাঙ্গণে যাতে কোনো প্রকার অসামাজিক কার্যকলাপ এবং জোয়ার আসর না বসে এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু রাত্রিবেলায় মেলা প্রাঙ্গণে প্রত্যক্ষ করা গেল জোয়া কারবারিরা বেশ কয়েকটি জোয়ার ঠিক নিয়ে বসেছে এবং প্রশাসনিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও মেলা প্রাঙ্গণে রমরমাভাবে চলছিল লক্ষ লক্ষ টাকার এই অবৈধ জোয়া খেলা। পরবর্তীতে বিষয়টি তেলিয়ামুড়া থানা পুলিশের কাছে পৌঁছলে থানার ভারপ্রাপ্ত সহকারী আধিকারিক নন্দন বৈদ্য ও এসআই সুকান্ত দেব আইটিবিপি জওয়ানদের নিয়ে সেই জোয়ার ঠেকগুলিতে হানা দেয়। জোয়ার ঠেকে পুলিশ অভিযান আজ করতে পেরে শুরু হয় দৌড়ঝাঁপ। জোয়ার ঠেকে অভিযান চালিয়ে পুলিশ উদ্ধার করে জোয়া খেলার আনুষঙ্গিক জিনিসপত্র এবং একটি মোবাইল ফোন, সঙ্গে আটক করা হয় একজনকে। পরবর্তীতে পুলিশ আটককৃত ওই ব্যক্তিকে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। জুয়া চল রা থানা, তুমি দেখা না জব যায় জুয়া চল রা থা, জুয়া চল রা থানা, জুয়া চল রা হ্যাঁ, কিতনে দের, কিতনে দের সে চল রা জুয়া? মুঝে নেই পাতা স্যার। তুম যাতে বক্ত দেখা হ্যায় জুয়া চল রা হ্যায়? হ্যাঁ দেখা হ্যায়। কিতনা লোক থে ইয়াহ পর জুয়া খেল রহে থে? লগভগ 10-15-20 হোগা। 20 লোক হোগা। হ্যাঁ ওকে স্যার, মুঝে পেশাব করনে আয়া হ্যায়, মেরা বিবি মেরা সাথ মে হ্যায়। জাকে যাতে বক্ত দেখা জুয়া চল রা? হ্যাঁ হ্যাঁ। প্রতি বছর তেলিয়ামুড়ার চাকমা ঘাটের এই পৌষ সংক্রান্তি মেলায় অবৈধভাবে জুয়ার ঠেকে বসে এবং রমরমাভাবে চলে লক্ষ লক্ষ টাকার জুয়া খেলা। এই মেলায় বসা জুয়ার ঠেকগুলি থেকে সর্বস্ব হারিয়ে বাড়ি ফিরতে হয় বহু মানুষকে। তবে এবছর তেলিয়ামুড়া থানা পুলিশের সক্রিয়তায় তেমন সুবিধা করতে পারেনি জুয়ারিরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।